নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিহিতা বড়ুয়া রায় চ্যানেল আজ ছয় ডিসেম্বর দু বহিরাগত মুসলিমদের জন্য ভয়ঙ্কর খবর সোমবার পেশ হবে নাগরিক সংশোধনী বিল সারা দেশ জুড়ে শুরু হচ্ছে এনআরসি চলুন বিস্তারিতভাবে খবরটি দেখে নেব যে সংবাদপত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে সোমবার লোকসভায় পেশ হবে নাগরিকত্ব বিল রাজ্যসভাতেও পাশ হয়ে যাবে আশাবাদী কেন্দ্র নাগরিকত্ব বিল পাশ হওয়া নিয়ে সংশয় নেই সরকারের বস্তুত নাগরিকত্ব বিল পাশ হবেই এ বিশ্বাসে নিশ্চিত হয়েই সরকার গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নাগরিকত্ব সংশোধনী বিলটি অনুমোদন করেছে আজ লোকসভার বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠক হয়েছে সেখানেই স্থির হয়েছে আগামী সোমবার নাগরিকত্ব সংশোধনী বিল পেশ হবে লোকসভায় প্রাথমিকভাবে চার ঘণ্টার আলোচনায় সময়সীমা ধার্য হয়েছে আলোচনা শুরু হবে মঙ্গলবার নাগরিকত্ব সংশোধনী বিল আগেও লোকসভায় পাশ হয়েছিল কিন্তু লোকসভা রাজ্যসভায় বিলটি আটকে যায় এবার আরও নতুন কিছু সংযোজনী অন্তর্ভুক্ত করে পুনরায় বিলটিকে সংসদে আনা হচ্ছে লোকসভায় বিজেপি তথা এনডিএ জোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সুতরাং নাগরিকত্ব সংশোধনের বিল লোকসভায় পাশ হওয়া নিয়ে কোনো সংশয় নেই যেহেতু এখনও রাজ্যসভায় বিজেপি তথা এনডিএ জোটের গরিষ্ঠতা নেই তাই সামান্য হলেও দোলাচল রয়েছে রাজ্যসভায় পাশ হওয়া নিয়ে কিন্তু বিজেপি তথা সরকারের রাজনৈতিক ম্যানেজাররা নিশ্চিত যে এবারও রাজ্যসভায় সংখ্যা জোগাড় করা কোনো সমস্যা হবে না কারণ রাজনৈতিকভাবে বিরোধিতা করলেও সিংহ দলে এই বিলের লক্ষ্য উদ্দেশ্যকে সমালোচনা করে বিপক্ষে ভোট দিতে পারবে না বিলে বলা হয়েছে অনুপ্রবেশকারীদের ভারতে স্থান নেই এবং দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে আসা হিন্দু বৌদ্ধ জৈন শিখ পার্সি খ্রিস্টান সম্প্রদায়ের সকলেই ভারতে নাগরিকত্ব পাবে তাদের শরণার্থী হিসাবে বিবেচনা করা হবে অর্থাৎ যে কথা বিলে বলা আনে সেটা হলো ওই একই সময় মুসলিমরা এলে তাদের অনুপ্রবেশকারী হিসাবেই বিবেচনা করা হবে কিন্তু অনুপ্রবেশের বিরুদ্ধে অভিযান হিসেবে ওই বিলকে তুলে ধরবে সরকার আর তার ফলে সরকার মনে করছে সরাসরি বিলের বিপক্ষে ভোট দেওয়ার ঝুঁকি নেবে না কোনো দলই অর্থাৎ এই বিলে এটা পরিষ্কার যে বহিরাগত যারা মুসলিম সম্প্রদায়ের লোক ভারতবর্ষে এসেছেন তাদেরকে অনুপ্রবেশকারী হিসাবে ধরছে সরকার এবং তারা কি শেষে দেশ শেষে শেষ পর্যন্ত দেশে থাকতে পারবে সে নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যায়